তেল ডিপোত মানে আমার গাড়িটো তেল ভরব লাগা হল। তারপর আমি মঙ্গলের পর আই আমার ঘর ডিপোতো কুনিয়ার, তারপর কুনিয়ার এই তেল ডিপোতে আমি তেল ভরব সোমাই দিল, সোমাই দিয়ে বলের এখন ডিজেল ভরালো, ভরার পিছত এটা মানে মোটামুটি দেড় ঘন্টা দুঘন্টা হল। তারপর গাড়ি স্টার্ট নহয়, স্টার্ট নহয় ডিপোতে স্টার্ট হওয়া নাই, এটা তাই স্টার্ট নহয়, স্টার্ট নহয় মারি আছে সেল্ফ মারি স্টার্ট নহয়। তারপর সিহতে কলে কি তেলটো চাচো, কারণ নতুন গাড়ি তিন মাস হয়েছে কিনাই লোবালে, তারপর তারপর আপনার তেল নিলে দেখা যাবে পাঠাই দিব দিলে মানে নাকি কলো যে পানি হে তেল নহয় নহয়। তারপর লগে লগে আমি একটা নতুন গাড়ি কিনে আনি চাউন দি গোটাই পানি ওলাই আছে। এই মালিকে দিয়ে আপনার হেৰি বিলাল হীরা আছিল মেইন মালিক বিলাল হীরা, এটা কার আন্ডার আছে আমি নাজানো। এটা প্রশাসনে মাতিছো, তারপর কালি আমি আজি যদি একো হেৰি নহয় কালি আমি ডিসি চপিয়ে জানাম এই লাইনের মানুষ, এইটো একটু সিল করে লাগবে, সেটলোকে সিল করতে লাগবে। কারণ মানুষ এটা আরও এখন রাস্তা এখন আছে টাঙি আছে চারি হাজার টাকা তেল ভরাইছিল, যাই থাকুন দুমুন চুকি গাড়ি স্টার্ট নহয় পানি বিক্রি করে আছে কলা পানি চাই লোক ইয়াতে এটা মানে নাজানো দিয়ে হয়েছে নাকি নাজানো বারো। মই আজি তেল ভৰাব আহিলোঁ ইয়াতে পুনিয়া তেল ডিপোত, আলোচৰা পুনিয়া তেল ডিপোত আহি তেলটো ভৰালোঁ মই 15 টকা তেল। তেলটো ভৰোৱাৰ পিছত মানে ষ্টাৰ্ট কৰি 2 মিটাৰ যোৱাৰ পিছতে গাড়ীখন ষ্টাৰ্ট হ'ল, হোৱাৰ পিছত মই মানে আগটা সুধিলোঁ, তেওঁলোককো সুধিলোঁ মানে ডিজেল ভৰালে নে পেট্ৰল ভৰালে, তেওঁলোকে মোক ডাটা দিছে কি যে এইটো কাউণ্টাৰত মানে পেট্ৰলৰ কোনো ছিষ্টেম নাই, ডিজেলে মই নিজে নামি আহি চালোঁ ডিজেল হয়। তাৰপিছত মই আগটাক ফোন কৰি মই মোৰ লগ বন্ধুক ফোন কৰিলোঁ, তেওঁলোকে এওঁলোকৰো আছে বলেৰো, তেওঁলোকে ক'লে কি নাই হেৰি হৈছে এই পানী সোমাইছে বুলি, মই ইয়াতে ষ্টাৰ্ট নহয় মানে ষ্টাৰ্ট পাছ হৈছে আৰু 2 মিটাৰ যোৱাৰ পিছতে ষ্টাৰ্ট হোৱা হৈছে, তাৰপিছত মই ষ্টাৰ্ট কৰিব পৰা নাই। শেষত মই মহিন্দ্ৰ অপাৰেটৰক ফোন কৰিলোঁ, ফোন কৰিলোঁ মানে মোৰ ঠিক নাম্বাৰ মোৰ লগত নাই, তাৰ মহিন্দ্ৰ ফাইনেন্সত মই ফোন কৰিলোঁ, তেওঁলোকে নেকি ডিলাৰত তেওঁলোকে অপাৰেটৰক ফোন কৰি মোক ডাটাটো খুজিলে ইয়াৰ পৰা মানে স্ক্ৰীণখন খুজিলে, স্ক্ৰীণখনৰ তেওঁলোকে ভিডিঅ' চাই লগে লগে কৈছে কি পানী সোমাইছে আৰু আপুনি ইমিডিয়েটলি তেওঁলোকৰ চেম্পলটো কালেক্ট কৰক। সেইমতে মই চেম্পলটো এটা গেলেন আনি কালেক্ট কৰিলোঁ, খোৱা ছমাহ হৈছে আজি এইটো তাৰিখত, মই এইটো কথা এইটো কেতিয়াও নিবিচাৰোঁ। এতিয়া তেওঁলোকে মোৰ এইটো উচিত ক্ষতিপূৰণ দিব লাগিব আৰু ডিপুটো এনেকৈ দিব কেনেকৈ চলিব, আজি মোৰ বেয়া হৈছে কালিতো আৰু বহুতৰ বেয়া হ'ব, ডিপুটো চলি থকাৰ পক্ষত মই নায়ে, চিল কৰি দিব লাগে এইটো, এয়া পানীৰ নামত বোকা সোমাই আছে এইটো আৰু ডিপু থাকিব লাগে নেকি।